হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রিসমাস এর এসবিজি একটি টি শার্ট ডিজাইন করব। আর আমরা টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে এই ডিজাইনটি আমরা ইতিপূর্বে করেছি, এই ডিজাইনটাকে আমরা এখন পুনরায় করি আপনাদেরকে দেখাবো যে এই ডিজাইনটি করতে আমরা কিভাবে কি ফন্ট ব্যবহার করেছি, কিভাবে এলিমেন্টগুলোকে ব্যবহার করেছি, কাস্টমাইজ করি। ঠিক আছে, তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা শুরু করি। তো আমাদের টেক্সট ছিল 2022 ক্রিসমাস ফ্যামিলি। তো ক্রিসমাস ফ্যামিলিতে আমরা টেক্সটটাকে শুরুতেই আলাদা আলাদা করে নিই, দেন ক্রিসমাস এটাকে আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, আলাদা করে নিলাম ফ্যামিলি এটাকে আমরা আলাদা করে নিলাম। তো আমরা কন্ট্রোল আর দিয়ে এখানে রুলার আনলাম, রুলার এনে রুলার টেনে দিলাম, আমরা রুলার টেনে দিলাম যাতে আমাদের ডিজাইনটি রুলারের ভিতরে থাকে। তো এটা ধরে দুইটা ধরে আমরা কন্ট্রোল টু দ্বারা লক করে দিলাম। তো এখন আমাদের ফন্ট, এখন এটার জন্য আমরা এখানে কম্পিউটার ডিফল্ট একটা ফন্ট আছে, এই যে এটা, এই ফন্টটা আমার কম্পিউটারে ইতিপূর্বে আনা আছে, এই যে ববলি দ্য হববি, এই যে এই ফন্টটা, এই ফন্টটা আপনারা আশা করি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্র্যাকটিস করার জন্য। এই যে ফন্টটা আপনি দ্য ফন্টে পাবেন, যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যে দ্য ফন্ট ফ্রি ডট নেট গুগলে সার্চ দিলেই, এই নেম ধরে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি ফন্টটা আপনাদেরকে ফন্টের নাম ডিসক্রিপশন দিকে দেখে দিয়ে দিতে পারি, অথবা আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা এই ফন্টটা 2022 আমরা এই ফন্টটাই নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পর আমরা এই যে গ্যাপটাকে একটু বাড়িয়ে দিলাম ক্যারেক্টার থেকে, এখানে একটু বাড়িয়ে দিলাম 50-25 বাড়িয়ে দিলাম। তো আমরা এটাকে এই বরাবর টেনে দিলাম। এখন আমাদের এখানে আমরা ফ্যামিলি, ফ্যামিলি আমরা যেভাবে ডিজাইন করি, আমি এই ডিজাইনটা যেভাবে করি সেভাবে দেখো ফ্যামিলি, যেহেতু এটা একটা, এখানে আমরা এটাকে একটা দুইটা নাম হয়েছে ফ্যামিলিটাকে, এটাকে আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট দেবো, স্ক্রিপ্ট ফন্ট। এখানে আমার কম্পিউটার একটা, এই যে বেবি ফ্যামিলি, এই যে এই টাইপের একটা ফন্ট আছে। তো এটাকে আমরা, এই অ্যাপটাকে আমরা ছোট হাতের ইউজ করে দিলাম। ছোট হাতের ইউজ করে আমরা এটা, এটার সাথে এই যে এটা দেখুন, এই যে এটা থেকে অ্যাপটা একটু ছোট ছোট ডিজাইনের ক্ষেত্রে আমরা এটাকে ধরে আমরা জাস্ট এটাকে লং করে দিলাম। এই যে ফন্টে বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এই এখন আমরা ফন্টটাকে এই যে এখানে এসে আপনার শেয়ার টুল দিয়ে, এই এখন আমাদের ফন্টটা হয়ে গেছে। তো আমাদের ফন্টটা এই যে এটার মতো হয়ে গেছে। তো এখন ফন্টটাকে আমরা ধরে গ্রুপ করে এটার মিডল, এই দুইটা একসাথ করলাম, ধরে অল্টার ধরে এটা কি অবজেক্ট রাখলাম, দেন এখানে মিডল করে দিলাম, এটার মিডল হয়ে গেল ভার্টিক্যালি। তো এটাকে আমরা ইয়ার একটু বড় করে জাস্ট একটু এই সেটা নিলাম ডিজাইনটা আমাদের মতো করে মিলানোর জন্য। ওকে, হ্যাঁ এই যে আমাদের এখন এটাকে হয়ে গেছে। এখন এটা ক্রিসমাসের জন্য আমরা ওই সেম ফন্ট ব্যবহার করবো। তো সেম ফন্ট আমরা, ওই ফন্ট আমাদের কম্পিউটার নেওয়া আছে, এই ফন্টটা, এই ফন্টটা আমরা, এই ফন্টটার সাথে আমরা নিচ্ছি না, কারণ আমাদের এটা একটু ক্রিসমাসটা, এটা একটু ক্রিসমাস এই ফন্টটা আমাদের হচ্ছে। তারপরে আমি একটু ডিফারেন্ট নেওয়ার জন্য আমাদের এই যে কফার, এই যে আমি এই ফন্টটা ব্যবহার করেছি কফার ব্ল্যাক, হ্যাঁ কফার ব্ল্যাক, এই ফন্টটাকে আমরা একটু লং করে দিলাম, একটু টেনে গ্রিড আউটলাইন করে দিলাম, দেন করে আমরা এটাকে আমরা এই ধরে এখানেই করে দিলাম। দেন আমরা এই যে হোয়াইট, এটাকে একটু ফ্যামিলি, এটাকে একটু ছোট করে দিয়ে এই রাখলাম। এই একটু কাস্টমাইজ করে আপনারা এদিক ওদিক করাতে পারেন, এটা এতে হয়তো বা বোঝা ধরা যাবে না ডিজাইনটা মিলানোর ক্ষেত্রে। ওকে, তো আমরা এটাকে আরেকটু ধরে লং করে দিলাম, এটাকে আমরা একটু ছোট করে দিলাম, দেন দেন এটা, এটা যেহেতু এটার উপর ওভারল্যাপিং হয়েছে ডিজাইনটা, আমরা একটু মিলানোর ক্ষেত্রে এটা ধরলাম, এটা ধরলাম, দুইটা গ্রুপ করলাম কন্ট্রোল এইট করে, কন্ট্রোল এইট দ্বারা কম্পাউন্ড পাত করলাম। এখানে এটা অবজেক্ট থেকে পাত, থেকে অবজেক্ট পাত এসে আমরা এখানে আমাদের আর্টবোর্ডটা বড় নেওয়ার কারণে 4545, আপনারা আপনাদের নিজের মন মতো করে পিকজেলে এই যে আনুমানিক একটা পিকজেল ধরে নেবেন। ঠিক আছে, তো আমরা এখানে 20 পিকজেল নিছি, ধরেন রাউন্ডেড করে দেবো, কোনো যদি এখানে কোনো যদি পাতে কোনো যদি কোনো থাকে তাহলে ঝামেলা আছে, এই জন্য আপনারা রাউন্ড করে নেবেন, মিটারটা খেলা মিটারটা রাখবেন না। ঠিক আছে, রাউন্ড বিলিভ করবেন না, এই যে
ভিল করবেন না, আপনারা রাউন্ড করে দিবেন, রাউন্ড করে একটু কমিয়ে দিয়ে দেন ওকে। এখন আপনারা কোথায় বাইরে কোথায় ক্লিক করবেন না, হ্যাঁ দেখেন এই যে এটাকে আপনারা এখনো ইউনাইটেড করেন না, যেটা আলাদা তৈরি হয়েছে অফসেট পাতে, এটাকে আমরা কি করতে পারি, ইউনাইটেড করলাম, এখন এক হয়ে গেছে না, তো এটাকে আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট করলাম, এখন এটা উপরে হয়েছে না, এই যেটাকে আমি অনেকটা কালার দিয়ে থাকি, এটা এখন পেস্ট ইন ফন্ট। এখন দেখুন আমরা কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল এফ পেস্ট, কাট পেস্ট ইন ফন্ট, এই যে আপনারা শর্টকাট এই যেখানে দেখে নিয়ে ধরুন কন্ট্রোল এক্স কাট করছি শুধু যেটা উপরে তৈরি হয়েছে, আর কন্ট্রোল এক্স পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট করছি। তো করার পর আমরা এটা তো আগে কম্পাউন্ড পথ করাই দুইটা করা, এই এখানে আমরা এটাকে জাস্ট কেটে দিলাম, দেখুন নিচেরটা থেকে গেছে আমাদের, এটা সুন্দর করে এটা কাটা হয়ে গেছে, দেখুন এটা একটু বেশি কাটা হয়েছে, যত সমস্যা নেই, এই যেখানে একটু ডাস্ট হয়েছে, ডাস্ট যদি একদম ছোটো থাকে আপনারা রিমুভ করে দেবেন আপনাদের মতো করে। হ্যাঁ তো আমরা এখানে একটু বড়ো হওয়ার কারণে এটাকে আমরা ইউনাইটেড করে স্টকটা একটু বাড়িয়ে দিয়ে ক্রিসমাস ফ্যামিলিটাকে একটু মোটা করে দিলাম, এই যে এখন আমাদের দেখতে সুন্দর লাগবে ফোনটা যেহেতু একটু হেভি মোটা, এই কারণে এখন আমাদের টেক্সটের কাজ হয়তো শেষ। তো এখন আমরা করতেছি কি, দেখেন আমরা এই যে ক্রিসমাস ট্রি এই এলিমেন্টটা আমরা কীভাবে নিতে পারি, আমরা এখানে দেখুন এই যে কিছু এগুলো আমরা সংগ্রহ করে নিয়েছি ফ্রি পিক বিভিন্ন ডিজাইন থেকে, অথবা আমাদের আগের কাস্টমাইজ করে তৈরি করা, যেমন এই যে এটা এটা আমরা নিজেরা তৈরি করেছি, আপনারা ট্রাস্ট কপি করে নেবেন, এই যে আমরা এটা নিজেরা তৈরি করেছি। তো আমরা এই যে এটা একটা ইমেজ, তো এটাকে আমরা কীভাবে ট্রিতে রূপান্তরিত করবো, আমরা এই স্টাইলটা করবো, ঠিক আছে। তো এই স্টাইলটা করার ক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসলাম, তো এটাকে আমরা ইমেজ থেকে এই ইমেজ ট্রাস, অথবা না পাইলে এখানে আপনারা এই যে উইন্ডোজ থেকে ইমেজ ট্রাস, এই যে ইমেজ ট্রাস আসলে যেখানে ইমেজ ট্রাস আছে, এই যে মোর অপশন আছে, আশা করি ইমেজ ট্রাস আপনারা বেসিক পারেন, তো ইমেজ ট্রাস থেকে আপনারা এখানে এই যে এগুলো করে দেখবেন শিলুডি করতে পারেন, অথবা আপনারা এটা করতে পারেন। তো আমরা এটাকে প্রথমে শিলুডি করে নিলাম, যেহেতু আমরা এটাকে পরে একটা কাস্টমাইজ করি এটাকে, তো শিলুডি আমরা হাতেও বানালে বানিতাম, বাট এটা একটু ফানি টাইপের স্টাইলের হবে, ফানি ফানি টাইপের, তো আমরা এটাকে জাস্ট কি করব, এই যে এখানে ধরে, এই যে আমরা ইরেজ টুলে আসলাম, এখানে অল্টা ধরে এই যে সোজা করে, সরি সোজা করে এই যে এখানে এটা ধরে সোজা করে কেটে দিলাম, জাস্ট আমাদের এটা আলাদা হয়ে গেল, এটা থাকুক এখানে, হ্যাঁ তো এটা আমাদের এটা এটা এই আলাদা হয়ে গেল, ধরেন এটাকেই রাখলাম। এখন এখানে একটু নষ্ট হয়ে গেছে জিনিসটাকে, আমরা এটাকে এগুলোকে একটু ঠিক করে দিলাম, জাস্ট এই ধরে এই, তারপরে আমরা একটু স্মুথ টুল দিয়ে এখানে একটু রাউন্ড করে, এই যে রাউন্ডটা করলে আপনি দেখবেন এখানে স্মুথ টুল দিয়ে এখানে বোঝা যাবে না, হ্যাঁ তো এটাকে ধরে আমরা এই দুইটাকে ধরে একটু রাউন্ড করে দিলাম, জাস্ট আমাদের এই যে মিলে গেছে ডিজাইনটা। এখন এখন আমরা এটাকে করতে পারি কি, দেখেন এটাকে আমরা এই যে একটা এদিকে এই যে ক্রিসমাসের ট্রি ট্রি একটা ভাব দিছি, তো এটাকে আমরা ভেদ দেওয়ার জন্য ক্ষেত্রে এই পেন টুল নিয়ে ধরেন এটাকে কিভাবে দিছি, পেন টুল নিয়ে ধরেন এই আমরা এখানটাই না এটা কাইটা দিছি, অল্টার ধরে এখানে ঘুরে দিছি, এই যে আমার ফিল্ডটা এখন স্টক হয়ে গেছে, তো এটাকে আমরা একটু বড় করে একটু ঘুরিয়ে দিলাম, এই রেখা স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দিলাম, স্ট্রোকটাকে আমরা হোয়াইট দিয়ে দিলাম, স্ট্রোকটা বেশি মোটো হয়ে গেছে, তো আমরা এই যে একটু কমিয়ে দিলাম, অবজেক্ট থেকে স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, এখন আমরা এটাকে ধরে কন্ট্রোল ভি কন্ট্রোল এই যেভাবে পেস্ট করলাম, এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে সবগুলো ধরে গ্রুপ এটারে, তারপর এটাকে কন্ট্রোল এর দ্বারা কম্পাউন্ড পাথ করলাম, বাট এগুলো ধরে সাবস্ক্রাইব নাও, এই যে আমাদের হয়ে গেছে ডিজাইন, এখন আমাদের ডিজাইন হয়ে গেছে, তো এখন দেখুন এইটাকে নিয়ে আসলাম, তো এই গ্যাপটার ভিতরে আমরা এই যে আমরা ট্রিটা এখানে দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ না করে করবো না আমরা, কারণ এখানে আমাদের এই যে স্টারটা এখানে অ্যাডজাস্ট হয়েছে, তো আমরা আমাদের একটা স্টার আলাদা একটা স্টার নিয়েছি, ওই স্টারটা আমরা এখানে বসিয়ে দেবো, ওকে এটাকে আমরা একটু রোটেট করে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিলাম,
এখন এটাকে ধরে আমরা কন্ট্রোল এর দ্বারা কম্পাউন্ড পাথ করলাম এটাকে ধরে আমরা পাথ থেকে এডিটর এডিটর থেকে একটা বাড়তি অংশ করলাম কন্ট্রোল ইউনাইটেড করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ ওই জাকে সিস্টেমে কইরা আমরা এটা দ্বারা এটা কেটে দিলাম এই যে আমাদের এখন এই যে স্ট্রাকচারটা আমাদের হয়ে গেছে স্ট্রাকচারটাকে আমরা বেশি বড় হয়ে গেল একটু ছোট করে জাস্ট একটু নামাই দিলাম কিন্তু এখানে এটা নষ্ট হয়নি এখন এটাকে আমরা আমরা একটা কপি করে এই পাশে একটা রাখলাম ঠিক আছে এখন হয়ে গেছে তো এখানে ধরেন একটু আমি এটাকে পরে কাটছি এটাকে কাটলে এটা একটু সাইডে বাড়িয়ে দিছি জাস্ট এখন দুই দিকে সমান হয়ে গেল দুই দিকে সমান হয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে আমরা কালার এই ওইখান থেকে আমাদের এই কালারটা আমরা কি দিয়ে দিলাম ধরেন আমরা এই কালারটা দিয়ে দিছি এখন ফ্যামিলিটাকে আমরা পেস্ট করলাম এই কালার দিয়ে দিলাম ধরেন এখান থেকে ক্রিসমাস এটাকে আমরা ভাগ করে ধরেন এই যে এটা ধরলাম আনগ্রুপ করে এস ধরলাম তারপর শিপ ধরে আই ধরলাম তারপরে এম ধরলাম তারপরে এস ধরলাম এগুলো ধরে আমরা এই কালার দিলাম কন্ট্রোল জি তারা গ্রুপ করলাম তারপর তাকে সি ধরলাম এস ধরলাম এ ধরলাম এটা ধরে আমরা এটাকে একটা গ্রুপ করে দিলাম কালার দিয়ে গ্রুপ করে দিলাম আর ধরলাম টি ধরলাম তো আমরা এটা এটা ছিল আমাদের গ্রিন এটা ছিল রেড এই যে আমাদের এখন ডিজাইনটা হয়ে গেছে তো ডিজাইনটা হয়ে গেছে এখন আমরা এই গ্যাপটা কিভাবে পূরণ করব ঠিক আছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আমাদেরকে এই যে এই ডিজাইনটাকে আমরা এইভাবে ছিল কিন্তু এটাকে আমরা এই যে গিফট বক্স ঠিক আছে ক্রিসমাস গিফট বক্স আপনারা সার্চ করলে পাবেন আইডিয়া নিয়ে ওইখান দিয়ে নিজেরা কাস্টমাইজ করে বানিয়ে নেবেন অথবা সেকেন্ডারি এলিমেন্ট হিসাবে কোন সাইট থেকে আপনারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিয়ে কিনে কিনে ইউজ করতে পারেন তো আমরা এটাকে এখানে ছোট করে এখানে একটা রাখলাম এখানে গেলে কপি করে এখানে একটা নিয়ে আসলাম জাস্ট দুইটা একদিকে হেলানো তো এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিপ্লেস করে দিলাম ওকে এই যেখানে এটা এটাকে আমরা রিপ্লেস করি না ঠিক আছে এটাকে এই রিপ্লেক করে দিলাম মানে দুই দিক থেকেই ভিতরে অংশে দেওয়া আছে ঠিক আছে গেল এটা আমাদের এখন বিষয়টা হচ্ছে যে এই গিফট বক্সটা আমরা আগে কাস্টমাইজ করে ক্লিক করেন এখানে একটু গ্যাপটা বেশি থেকে আছে তো এটাকে আমরা টাইন একটু এখানে বেশি অংশ বাইরে রাখলেই হয়ে যাবে হ্যাঁ তো এখানে আমাদের দেখেন এখানে এখন আমাদের এটা হয়ে গেছে ধরেন এখন এই যে আমরা এই যে স্টার টুল দিয়ে এগুলো করে দিয়েছি এখন ধরেন আমাদের এটাকে এটা এখানে এটাকে আমরা ওই ডিজাইন অনুসারে এটাকে আমরা দিয়েছি রেড দেন এটাকে আমরা দিয়ে দিয়েছি গ্রিন এখন দেওয়ার পর আমরা এখন আর একটু কিছু জায়গা থেকে গেছে তো এটাকে ফিল আপ করানোর জন্য আমরা এটাকে ছোট করে এই এটাকে ছোট করে এই আমরা আনগ্রুপ করে এটাকে নিয়ে আসলাম এখানে এখানে একটা রাখলাম মানে যেখানে যেখানে প্রয়োজন আপনি আপনার মন মতো বসিয়ে নিতে পারবেন এখানে যদি গ্যাপটা একটু বেশি তো বড় ছোট করে আমরা একটু এখানে বসিয়ে দিলাম ম্যানেজ করি তো গ্যাপগুলোকে আমরা এগুলোকে ফিল আপ করে দিতে পারেন ভিডিও শেষে আমি একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো তো এটা এই আমরা সবগুলো ধরে এই যে আমরা এই কালারটা দিয়ে দেবো পিঙ্কিশ কালারটা হ্যাঁ তো এটাকে দেওয়ার পর আমাদের ডিজাইনটা মোটামুটি হুবহু হয়ে গেছে তো কন্ট্রোল টু ধারা অল্টার টু ধারা এগুলোকে আমরা রিমুভ করে দিলাম দেন আমাদের ডিজাইনটা সেম টু সেম হয়ে গেছে দেখুন আমরা এগুলো সবগুলোকে ধরে আপনি যেহেতু কালার ফরমেট ভেরিয়েশন ধরেন এই কপি করলেন সবগুলো ধরে এই যে আমরা ব্ল্যাকটা দিয়ে দিলাম তারপরে আমরা এটাকে হোয়াইট দিয়ে দিলাম
এই দেখুন ডিজাইনটা আমাদের হয়ে গেছে। তো দেখুন এই ডিজাইনটা আমরা কেন করব, এই ডিজাইনটা কোথা থেকে পেয়েছি কিভাবে পেয়েছি, অনেকের অনেক প্রবলেম থাকে, ঠিক আছে, অনেকের অনেক প্রবলেম থাকে। তো আমরা এখানে দেখুন এই যে ক্রিসমাস যেটা আমাদের কোডটা আমরা সার্চ দিই 2022 ক্রিসমাস ফ্যামিলি, এই যে এই কোড রিলেটেড অনেক অনেক ডিজাইন আছে। এই যে একটা সাইড ধরেন, এরা কি এদের ইয়ার নাম এসবিজি সানশাইন, এরা এই যে ফ্যামিলি ক্রিসমাস 22। তারপর হচ্ছে এই যে হিউজ পরিমাণ ডিজাইন ওরা বানাইছে, তো এই ডিজাইনটা তাহলে বোঝা গেল যে চলে এই যে 2022 এই যে এই ডিজাইনটা এখানে বানাইছে, ঠিক আছে, এই যে এইগুলো ডিজাইনগুলো বানিয়েছে। তো আপনারা এইভাবে কোডগুলো নিয়ে, যেমন আমি এই কোডটা নিলাম ক্রিসমাস ফ্যামিলি ক্রিসমাস 2022 এই ডিজাইনটা করছি, মেক মেমোরিজ টুগেদার, এখানে একটু টেক্সট গুলো আরো বাড়াইছে, দেন একটা পাহাড়ের পর্বত অথবা ধারা এইভাবে ডিজাইনটা করছে, একটা ডিয়ার হরিং হরিণ আনসে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে ডিজাইনগুলো করতে পারেন এবং আপনাদের স্টক সাইটগুলোতে আপলোড দিয়ে ক্লায়েন্টের জন্য করতে পারেন, পোর্টফোলিওর জন্য করতে পারেন, প্র্যাকটিসের জন্য আমার এগুলো খুবও প্র্যাকটিস করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।